দখলের জায়গা এখানে হারা দাবি কর যে নিচ্ছে এখানে তো নিতে হয় না মাঝে মাঝে খালি আমরা আইয়া এরে হামকি তুমি দেয় পিরিসপুরের মঠবাড়িয়ায় আলকাস খান নামের এক কৃষকের কাঁচাদান কেটে নেওয়ার পায়তারা চালায় এমনই একটি অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হারুন হালদারের বিরুদ্ধে ঘটনাটি উপজেলার মিরুখালী ইউনিয়নের দক্ষিণ মিরুখালী গ্রামে ঘটেছে অভিযুক্ত হারুন হালদার দক্ষিণ মিরুখালী গ্রামের বাসিন্দা হরজত আলী হালদারের ছেলে ভুক্তভোগী আলকাস খা একই এলাকার বাসিন্দা মৃত মকফের আলী খার ছেলে বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে এই যে আমার জমি আমি এই জায়গা চাষাবাস করছি এখন হেরা জায়গা হ্যাগো হেপিনে দাবি করে দাবি করছে আমাকে হেরা কার নাম বলেন হারুন হালদার বাবার নাম এই হরজত আলী হালদার হরজত আলাদারের হ্যাঁ বলেন হরজত আলাদারের পোলা ছেলে হারুন আলাদার এই তো হেইয়া হেরা দাবি করছে আর হেইয়া আমার দান ফান হেইয়া হেরা কাঁচা দান হেইয়া দাই কাট দিয়া নেয় আমি বাড়ি গেলাম না আমি গেলাম ওইতে গরু বেচতে হেই যাই শুনছি হেই বাজার হেরা দান ফান কাট দিয়ে কাঁচা দান হেইয়া তর তর কাট দিয়ে নেয় এর মধ্যে আমাকে ফ্যামিলি আসলে হেরা পড়ছে হেরা পড়ছে হেরা যারা এই থামাই টামাই ইয়া হেরা দান ফান রাখিয়ে দিয়েছে হেরা দান নিতে নেয় আমি চাইছি লেজ বিচার চাই যে কাগজপত্র কমবে কি হেই দেয় ইয়ে বৈঠক দিয়ে থানায় বইয়া বসিয়া কেটা জায়গা পাইবে আমি পাইলে আমি নেবো হেরা পাইলে হেরা নেবে আমরা এই গত বছর জায়গা রুইছি সইছি সে সময় হেরা বাধা দিতে আসলে কিন্তু পারে না আমরাই রুইছি সইছি কারা হারুন আলাদা হ্যাঁ এরপর এখন আমার স্বামীর বাড়ি না সেই সময় আইয়া হেরা দান দেওয়া শুরু করছে দান দিয়েছে কেটা সেলিম সেলিম দান দিয়েছে আমি আইয়া বাধা দিছি যে কাঁচা দানটি কিসের জন্য দাও জায়গাটা কার জানো না তোরা যদি যা জায়গা কার হয়ে যদি জানো তাই দান দাইস নিয়ে কয় হাই হেরা আমার দায়িত্ব কইছে তুমি যদি মানা হারো তাহলে আমি ফিরবো তাহলে আমি মানা হারছি ফেরো কয় হ্যাঁ ফিরছি হ্যাঁ আমি ফিরছি হ্যাঁ ইয়ে কই গিয়া হে খারাইছে খারাইছে পর আমি যাই আমার নন্দেকে বলাই আনছি কই তুই খারা আমি নন্দেকে বলাই আনি নন্দেকে বলাই আনছি পর হ্যাঁ ইয়ের পর হে কয় তাই আমি হারুনের খবর দিই হারুনের খবর দিতে গেছে হ্যাঁ এবার হারুন আইছে হারুন আইয়া আবার দান দেওয়া শুরু করছে দান দেওয়া শুরু করছে আমি অর্ধা দিয়ে কাশি দুইয়ের দিয়ে এরম ধরছি যে কাশি আমার দাও দান দাইতে পারবে না আমার স্বামী বাড়ি নেই যেহেতু আমার স্বামী আইলেও তোমরা যদি দান পাও তা তোমরা হিসেবে দাবা হেবার কাশিলে খুব জোরাজোরি আছে কইছে আমার কিন্তু হাত কাটলে কিন্তু তোমার সমস্যা হবে হেবার ও কাতে কাশি ছাড়ো আমি দান দামু না যে দান দাইবে না হে আমি হারুনের লগে তক্ক হাঁটতে হাঁটতে একুলি দিয়ে আবার দানের আড়া বান্ধে হারুন কয় আমরা পাকা দান দুগুয়া লইয়ে যাই আমি কইছি একটা দানও নিতে পারবো না পাকা দান নাই কাঁচা দান নাই জমি যেহেতু আমাকে তুমি শালিশিতে বই হেবার জায়গা নাও দান নাও হেবার হারুন এই কইছে হেবার ছেলে মেয়ের মধ্যে দান আড়া বান্ধে যে দান আড়া বান্ধে আমি এই চাইয়ে দেয় দান আড়া বান্ধে আমি যে 5000 রুপি খারাইছি কইছে একটা দানও নিতে পারবি না দান নিতে আইলে যেহেতু আমার স্বামী বাড়ি আইবে হেবার দান নেবে আমার স্বামী বাড়ি নেই আমি দান নিতে পারবে না কয়ে জায়গা দলিল আমাগো আমি কইছি তোমাকে যদি জায়গা হয় তাহলে এই জায়গার দলিল দেখাইয়া তোমরা জায়গা লই যাও এখন আমরা চাইছি লেজ বিচার আমা আমাকে যদি জায়গা হইতে তাহলে ধারা হারা কাগজপাতি দেখিয়া আমাকে জায়গা মেরা আল্লাহর আস্তে জায়গাটু দিয়ে দেবেন আসল নাম কি আমার নাম মমতা মধুলক খান বাবার নাম সে জমি তারা বকদখল নামাই করে এই জমিটার বাপের এটার কাগজপত্র তাও কিছু নাই এটা জবরদস্ত দখল করতে আছে কারা করে এই জবরদস্তি দখল হারুন 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 এবং হারুন এই সেলিমের নেতৃত্বে এই জমিটি চাষাবাদ করায় হতা মূলত এই জমিটি আসলে কার এই জমি আলকাজের বাবার মক্কুর নামে এসে রেকর্ড মোহাম্মদ জাহাঙ্গীর বাবার নাম আব্দুর রহিম আচ্ছা জমিটি নিয়ে কি হয়েছে একটু বলেন এটা রেকার বাবার নাম ছোট করে হইতো আলকাজের বাবা আলকাজের বাবার নাম আচ্ছা আর এই যে হারুনেরা এরা কিসের বলে দাবি করে এরা দাবি এই জায়গা অনুতার দেখায় এই জায়গা কথা অনুতার দেখায় আর দাবি হান দেওয়া দাবি করে দুই জায়গা দিয়ে দাবি করে কিন্তু মূলত এই জমিতে আল কাজের না হারুনেরা পাবে না না অনগতি পাই অনগতি পাই বুঝ করে দিয়েছে কাগজপত্র হয়ে জায়গা পাইছে এনে জোরজবস্তি করে খাইছে বিষয়টি সম্পর্কে অভিযুক্ত হারুন হালাদারের কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন ক্রয় সূত্রে আমি উক্ত জমির মালিক এবং জমি আমি নিজেই চাষাবাদ করে ধান রোপণ করেছি হাঁস মুরগির খেসারত থেকে রেহাই পেতে কাঁচা দান কেটে নেওয়ার চেষ্টা করছি